ओम नमो भगवते वासुदेवाय। नमस्कार, प्रत्येक के स्वागत आमादेरे सौभाग्य यूट्यूब चैनलटीते। प्रत्येक दिन सकाले घूम थेके उठार परे आपनारा पाठ करुन एई एकटी कृष्ण मंत्र। हाँ बंधुरा, शास्त्र मते बला हयेछे जे कलि जुगे चरम विपदेर हात थेके रक्षा पावार जोन्नो एवं जीवने सुख शांति समृद्धि बजाय रखार जोन्नो एई मंत्र पाठ बा एई कृष्ण मंत्र श्रवण अत्यंतई जरूरी एवं एई मंत्रटी आमार आपनार प्रत्येकेर पाठ करा उचित। श्री कृष्ण के स्मरण करे श्रद्धा भक्ति सहकारे कृष्ण मंत्र प्रतिदिन सकाले घूम थेके उठार पर ब्रह्म मुहूर्ते एई मंत्र जप करले आपनार सेई दिनटी जेमन भालो जाबे सेई रकमे प्रत्येकटा दिनी नतून करे शुरू हबे आर आपनार जीवनेर सकल समस्यार समाधान करबेन स्वयं श्री कृष्ण। प्रत्येक दिन এই মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আপনি আপনার জীবনের সকল বাধা বিঘ্ন সমস্যাকে পিছনে ঠেলে দিয়ে আপনি আপনার জীবনে সফলতার পথে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। কিন্তু সারা দিনে আপনি কখন আর কতবার এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি কোন মন্ত্র কৃষ্ণের সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাকে বলে রাখি, যদি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখে দিয়ে যাবেন। আর শ্রীকৃষ্ণের যে মহামন্ত্র সেই মন্ত্রটিও আপনারা তিনবার করে কমেন্টে লিখে যাবেন। কমেন্টে লিখবেন মানে আপনারা সেই মন্ত্রটিও তিনবার করে জপ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মানুসারীদের আরাধ্য ভগবান। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে খ্যাত। কখনো কখনো তাকে সর্বোচ্চ ঈশ্বর বা পরম সত্তা উপাধিতে ভূষিত করা হয়। হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ গীতার প্রবর্তক হলেন তিনি। আর আমরা প্রত্যেকেই জানি হিন্দু বর্ষপঞ্জী অনুসারে প্রত্যেক বৎসর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের জন্মোৎসব অর্থাৎ আমরা জন্মাষ্টমী পালন করে থাকি এবং কয়েকদিন আগেই আমরা ভাদ্র মাসে করলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি পূজা বা মূর্তি না থাকলে তার পটচিত্র অর্থাৎ ছবির প্রত্যেক দিন নিত্য সেবা বা আরাধনা করবেন। এবার আপনাদেরকে বলি যে মন্ত্রটি পাঠ করবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই সেই মন্ত্রটির কথা। দেখুন, আপনারা কিন্তু ভোরবেলা উঠে এই মন্ত্র জপ করবেন। প্রথমেই আপনাকে একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান নির্ধারণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দেখুন ভোরবেলার সময়টায় অনেকেই ঘুম থেকে ওঠেন না, তাই আপনি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন না কোনো তখন গাড়ির বা যানবাহনের আওয়াজ থাকবে না, আপনার বাড়ির পরিবেশ কোনো
কোলাহল থাকবে, শান্ত পরিবেশে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। এবং অবশ্যই এটা কিন্তু বিছানায় বসে পাঠ করা যাবে না, ঘুম থেকে উঠে আপনাকে বিছানা ত্যাগ করে এই মন্ত্র পাঠ করতে হবে। এবং যে শান্ত বা কোলাহলমুক্ত স্থানে আপনি বসবেন অবশ্যই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবার যদি ভোরবেলায় আপনি স্নানটা সেরে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু সকলের পক্ষে যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি বলবো আপনি বাসি জামাটা ছেড়ে একটি কাঁচা বস্ত্র অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে আপনি বসতে পারেন বা অন্য ফাঁকা স্থানে কোলাহলমুক্ত স্থানেও আপনি বসতে পারেন। সেখানে শ্রীকৃষ্ণকে তার অবয়বকে আপনি স্মরণ করবেন মনে মনে, আর একাগ্র চিত্তে তাকেই ডাকবেন, তার আরাধনা করবেন। যদি পারেন একটি পাত্রে, পুজো করার পাত্রে মিষ্টি বা ফল, দুটো ফল বা দুটো মিষ্টি সাজিয়ে রাখতে পারেন শ্রীকৃষ্ণের ছবির সামনে। এরপর আপনাকে প্রথমে কিছুক্ষণ ধ্যান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনেছেন, কিছুক্ষণ ধ্যান করবেন যাতে আপনার মনটা শান্ত হয়। শান্ত করে নেওয়ার পরেই আপনাকে ভগবান কৃষ্ণের প্রার্থনা শুরু করতে হবে, অর্থাৎ আপনি মন্ত্র জপ করা শুরু করবেন। করো জোরে, আর অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন, তারপর এই মন্ত্র জপ করবেন। এবার আমি আপনাদেরকে সেই মন্ত্রটি বলবো, ভালো করে উচ্চারণগুলো কিন্তু শুনবেন, কারণ সঠিক উচ্চারণ না করে মন্ত্র জপ করলে তার সুফল মেলে না, এটা একদম সত্যি কথা বা বাস্তব কথা। এই মন্ত্র আপনারা যদি পারেন 108 বার জপ করতে পারেন, আর যদি না পারেন তাহলে আপনি ভোরবেলায় 3 বার জপ করবেন, আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা 3 বার জপ করতে পারেন। তা এবার আমি আপনাদেরকে মন্ত্রটি বলছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এর বাংলা অনুবাদ করলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে, হে কৃষ্ণ তুমি করুণার সাগর, তুমি দীনের বন্ধু, তুমি এ জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেম সম্পদ। তোমার চরণে নমস্কার জানাই, তোমার চরণে শত কোটি প্রণাম। বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে সঠিক উচ্চারণ করে মন্ত্র পাঠ করবেন, আর বাংলা অনুবাদটিও আপনারা বলতে পারেন। এটাই আমার আজকের ভিডিওর মূল বক্তব্য ছিল। এবার আপনারা বলুন, মন্ত্রটি শুনে আপনাদের কেমন লাগলো, অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন কি না। আর যদি ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর প্রচুর শেয়ার করে দিন আপনার যত আত্মীয় স্বজন রয়েছে, যাতে তারাও তাদের জীবনে উন্নতি করতে পারেন এই মন্ত্র জপের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র উচ্চারণ করলে আপনি নিজের মধ্যে একটা শক্তি পাবেন আলাদা রকমের, এবং যেটা আপনাকে আপনার জীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটবে শ্রীকৃষ্ণের কৃপায়। কিন্তু শুধুমাত্র বিপদে পড়ে নয়, সর্বদা কৃষ্ণ নাম জপ করুন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি শ্রীকৃষ্ণের কাছে। আজকের মতো বিদায় নিলাম, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকলেন বলে।